বাবার পায়ে আবির দিয়ে তারপর দোল খেলা শুরু করব। কি করি গো দাদা, বাবার ধ্যান এখনো ভাঙেনি। না গো কমলাবু, রাতে সেই ধ্যানে বসেছেন বাবা, আর তো উঠেননি। কিন্তু বাবার পায়ে আবির না দিয়ে তো আমরা দোল খেলা শুরু করতে পারবো না। ও ডেঙ্গু দাদা, বাবাকে একবারটি ডাকো না। হ্যাঁ হ্যাঁ, বাবা বলেছেন ধ্যানের সময় না ডাকতে। হ্যাঁ, তবে বাবার ধ্যান ভাঙানো যাবে না। তোমরা যাও না, যাও দোল খেলো গিয়ে, আমি বাবার কাছে আছি। না না, আমরা বাবার পায়ে আগে আবির দেব। আরে বাবার ধ্যান তো এখনো ভাঙেনি, বাবার পায়ে আবির দিবি কি করে শুনি? তাহলে বাবার ধ্যান ভাঙো, তারপর না হয় আমরা দোল খেলা শুরু করবো। না না, তা করো না। আর বাবার কখন ধ্যান ভাঙবে তা কি ঠিক আছে নাকি? তাছাড়া এক কাজ করো না, তোমরা বরং মহাদেবের পায়ে আবির দিয়ে দোল খেলা শুরু করো। হ্যাঁ, বাবার পায়ে প্রথম আবির দেব, মন চেয়েছে যে। বাবা আর শিব ঠাকুর তো এক, চলো আমরা বরং শিব শম্ভুর পায়ে আবির দিয়ে দোল উৎসব শুরু করি। কথা কানে তুমি ঠিকই বলেছো গো, চলো চলো আমরা সবাই শিবের পায়ে আবির দিয়ে দোল খেলা শুরু করি।